আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 8 থেকে চাঁদের দশাসমূহ ও অবস্থার পরিবর্তন সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ চাঁদের দশাসমূহ ও অবস্থার পরিবর্তন। চাঁদ কখনো বড় আবার কখনো ছোট এবং কখনো গোলাকার বা অর্ধগোলাকার মনে হয়। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির এরূপ পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের দশা বলে। প্রশ্ন, চাঁদের দশা কেন পরিবর্তিত হয়? বন্ধুরা, এখানে চাঁদের দশা কি তা বলা হয়েছে? আমরা অবশ্যই চাঁদ দেখেছি সবাই। চাঁদ কখনো বড় আবার কখনো ছোট এবং কখনো গোলাকার বা অর্ধগোলাকার আমাদের মনে হয়ে থাকে। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির এরূপ পরিবর্তনশীল অবস্থাকে বলা হয় চাঁদের দশা। বন্ধুরা, এখানে তোমাদের একটি প্রশ্ন দেয়া আছে, চাঁদের দশা কেন পরিবর্তিত হয়? বন্ধুরা, তোমরা কি জানো চাঁদের দশা কেন পরিবর্তিত হয়? হ্যাঁ, আমরা সবাই জানি চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ হচ্ছে সূর্যের আলোতে আলোকিত হয়। চাঁদের অর্ধেক অংশ সূর্যের আলোতে সবসময় আলোকিত হয়ে থাকে, কিন্তু পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। সাধারণত এর ফলে চাঁদের দশা পরিবর্তিত হয়। বন্ধুরা, এই প্রশ্নটির উপর ভিত্তি করে তোমরা লক্ষ্য করো, পাঠ্য বইতে তোমাদের ছকে একটি কাজ দেয়া আছে। কাজের মূল বিষয় হচ্ছে একটি বলের বিভিন্ন দশা। প্রথমে দেখিনি কি করতে হবে। এক, সূর্যের নমুনা স্বরূপ একটি উজ্জ্বল বাতি বা টর্চ চাঁদের নমুনা স্বরূপ একটি সাদা বল, যেমন টেনিস বল, ক্রিকেট বল নেই। দুই, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বন্ধুরা, তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে চারটি অবস্থানের কথা বলা হয়েছে, ক অবস্থান, খ অবস্থান, গ অবস্থান এবং ঘ অবস্থান। তাহলে তোমাদের প্রথম কাজ কি, তোমরা উজ্জ্বল বাতি নিয়ে নিবে, চাঁদের নমুনা স্বরূপ একটি বল নিয়ে নিবে এবং অতঃপর এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নেবে। তিন, মোমবাতি বা টর্চটি জ্বালিয়ে শ্রেণীকক্ষের আলো নিভিয়ে দিই। চার, বলটি ক, খ, গ ও ঘ অবস্থানে রাখি। পাঁচ, উ অবস্থান থেকে প্রতিটি অবস্থানের জন্য বলটির পৃষ্ঠদেশ পর্যবেক্ষণ করি। বন্ধুরা, তিন নম্বর কাজটি কি দেয়া আছে, মোমবাতি বা টর্চটি জ্বালিয়ে শ্রেণীকক্ষের আলো নিভিয়ে দিই। তোমাদের কাজ হচ্ছে মোমবাতি বা টর্চ তোমরা যেটি নিয়ে থাকো তা জ্বালিয়ে দেওয়ার পর শ্রেণীকক্ষের আলো নিভিয়ে দিতে হবে। চার নম্বর কাজ, বলটি ক, খ, গ ও ঘ অবস্থানে রাখে। বন্ধুরা, তোমরা ছবিটিতে লক্ষ্য করতে পারছো, এখানে উজ্জ্বল আলোর উৎস সূর্যকে নির্দেশ করে, অর্থাৎ এই টর্চটি দ্বারা সূর্যকে বোঝানো হয়েছে এবং বল চারটি চারটি অবস্থানে রাখা হয়েছে, ক অবস্থান, খ অবস্থান, গ অবস্থান এবং ঘ অবস্থান, এবং মাঝের যে অবস্থান উ অবস্থান দ্বারা পৃথিবীকে বোঝানো হয়েছে। আমরা সবাই জানি চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে, সুতরাং উ অবস্থান হচ্ছে পৃথিবী। অতঃপর কী কাজ দেওয়া আছে, পাঁচ, উ অবস্থান থেকে প্রতিটি অবস্থানের জন্য বলটির পৃষ্ঠদেশ অবস্থান করি। এবার আমাদের উ অবস্থানে থেকে বল চারটি কী কী পৃষ্ঠদেশ আছে তা পর্যবেক্ষণ করতে হবে। দ্রষ্টব্য, গ অবস্থানের বলটি পর্যবেক্ষণের সময় লক্ষ্য রাখতে হবে যাতে বলের ওপর ছায়া না পড়ে। ছয়, একইভাবে বাকি অবস্থানের বলগুলো পর্যবেক্ষণ করি এবং তা ছবি আঁকি। সাত, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, গ অবস্থানের বলটি পর্যবেক্ষণের সময়, অর্থাৎ গ অবস্থানে যে বলটি রাখা আছে তা যখন পর্যবেক্ষণ করবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন বলের ওপর নিজের ছায়া না পড়ে। অতঃপর কাজটি হচ্ছে একইভাবে বলের অবস্থানগুলো পর্যবেক্ষণ করি এবং তার ছবি আঁকি। বন্ধুরা, এখানে তোমরা চারটি বল দেখতে পাচ্ছ। এই চারটি বলের ওপর টর্চের আলো পড়েছে, টর্চটি নির্দেশ করে সূর্যের আলো। টর্চটি দ্বারা আমরা কি বুঝি, সূর্যের আলো, এবং বল চারটি দ্বারা বোঝানো হয়েছে চাঁদ, এবং মাঝের যে অবস্থান তা দ্বারা বোঝানো হয়েছে পৃথিবীকে। যখন আলো চাঁদের উপর পড়ে, তখন যেহেতু আমরা সবাই জানি চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদ সূর্যের আলোতে আলোকিত হয়, সেক্ষেত্রে আমরা দেখব যখন বলের ওপর আলোটি পড়বে তখন চারটি বলের অবস্থান কি কি হবে। আমরা দেখতে পাবো, এক স্থানে হবে অমাবস্যা,
অর্থাৎ অন্ধকার পুরো আরেক স্থানে পূর্ণিমা চাঁদের মতো, যেখানে টর্চের সম্পূর্ণ আলোটি পড়েছে আরেক স্থানে শেষ চতুর্থাংশ এবং প্রথম চতুর্থাংশ। এভাবেই বলের চারটি অবস্থান আমরা দেখতে পাবো। সাত নাম্বার কাজটি হচ্ছে, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তোমরা এই বিষয়গুলো নিয়ে নিজেদের সহপাঠীদের সাথে নিজেরা আলোচনা করবে এবং বিষয়গুলো খুব ভালোভাবে তবে তোমরা বুঝতে পারবে। এবার আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই। এবার আমরা সার সংক্ষেপটি পড়ে নেই। চাঁদ পৃথিবী চারদিকে ঘুরে। বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে। এবং আমরা আরো জানি চাঁদ সূর্যের আলোতে আলোকিত এবং সূর্যের আলো প্রতিফলিত করে। এবার আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। চাঁদের আবর্তন। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। উপগ্রহ হলো সেই বস্তু যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়। চাঁদ তার নিজের অক্ষ বরাবর প্রায় 28 দিনে একবার ঘুরে এবং একই সাথে পৃথিবীর চারদিকেও একবার ঘুরে আসতে চাঁদের প্রায় 28 দিন সময় লাগে। বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। এবং এখানে উপগ্রহ সম্পর্কে বলা হয়েছে, উপগ্রহ কি? উপগ্রহ হলো সেই বস্তু যা কোনো গ্রাহককে কেন্দ্র করে আবর্তিত হয়, অর্থাৎ কিছুকে কেন্দ্র করে যা ঘুরে থাকে। চাঁদ তার নিজের অক্ষ বরাবর, অর্থাৎ চাঁদ নিজে একবার ঘুরে আসতে সময় লাগে 28 দিন এবং চাঁদের পৃথিবীর চারদিকেও ঘুরে আসতে সময় লাগে 28 দিন। চাঁদের অবস্থান এবং দশাসমূহ। চাঁদের ঘূর্ণন। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে। চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সব সময় আলোকিত, কিন্তু পৃথিবীতে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়। আমরা শুধুমাত্র চাঁদের আলোকিত অংশই দেখতে পাই। যখন আমরা চাঁদের সম্পূর্ণ অংশ আলোকিত দেখতে পাই, তখন আমরা একে পূর্ণিমার চাঁদ বলি। আবার যখন আমরা চাঁদের আলোকিত অংশ একদমই দেখতে পাই না, তখন একে আমরা অমাবস্যার চাঁদ বলি। বন্ধুরা, এখানে চাঁদের ঘূর্ণন সম্পর্কে বলা হয়েছে, দেখো চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ সূর্যের আলোতে প্রতিফলিত করে, সূর্যের আলোতে প্রতিফলিত করে। চাঁদের অর্ধাংশ, অর্থাৎ চাঁদের অর্ধাংশ অর্ধেক অংশ সূর্যের আলোতে সবসময় আলোকিত থাকে, অর্থাৎ চাঁদের অর্ধেক অংশ সবসময় সূর্যের আলোতে আলোকিত থাকে। এবং আরো বলা হয়েছে, কিন্তু পৃথিবীতে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করে চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে, যার ফলে চাঁদের দশার পরিবর্তন হয় এবং আমরা চাঁদকে বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখে থাকি। আমরা শুধুমাত্র চাঁদের আলোকিত অংশই দেখতে পাই এবং যখন আমরা এই আলোকিত অংশটি দেখতে পাই, তখন একে আমরা কি বলি, পূর্ণিমা। এবং যখন আমরা এই আলোকিত অংশ দেখতে পাই না, একেবারেই দেখতে পাই না, তখন একে আমরা কি বলি, অমাবস্যার চাঁদ। বন্ধুরা, তোমরা যদি ছবিটি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে চাঁদের 8টি দশা দেখা যাচ্ছে। অমাবস্যা থেকে আস্তে আস্তে প্রথম চতুর্থাংশ, অতঃপর সম্পূর্ণ পূর্ণিমা, আবার পূর্ণিমা থেকে শেষ চতুর্থাংশ এবং অমাবস্যা। এভাবেই চাঁদের অবস্থান এবং দশাসমূহ পরিবর্তিত হয়ে থাকে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম বলো তো? হ্যাঁ, আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম চাঁদের দশা, দশাসমূহ ও অবস্থার পরিবর্তন সম্পর্কে, এবং আমরা আরও জানতে পারলাম চাঁদের দশা কেন পরিবর্তিত হয়। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।